মুহূর্তে আরেকটা ব্রেকিং নেব, আরেকটা ব্রেকিং এর মুহূর্তে পিছিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পিছিয়ে গেছেন, কখনো এগিয়ে যাচ্ছেন কখনো পিছিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তের বড় খবর রিপাবলিক বাংলার সর্বপ্রথম ফাস্টেস্ট ব্রেকিং আমরা দেখানোর চেষ্টা করছি, সর্বপ্রথম সবচেয়ে ফাস্ট যে ব্রেকিং। পাটনের কংগ্রেস প্রার্থী বাঘেল, ভূপেশ বাঘেল সেই আসনে এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন, এবং এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন মানে মোরাল ডাউন হতে পারে, এই মুহূর্তে কংগ্রেসের মোরাল ডাউন হতে পারে। খবর, বড় খবর, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ কংগ্রেস পিছিয়ে পড়ছে, বড় খবর। এই মুহূর্তে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পিছিয়ে পড়েছেন, একদিকে এই খবর আমরা দেখাচ্ছি, এবং অন্যদিকে এখনো কাউন্টিং চলছে, একের পর এক যে গণনা সেই গণনার প্রক্রিয়া চলছে সেই খবরের দিকে রয়েছে। আমার সাথে বিশাখা রয়েছে, স্বর্ণালী এবং শুভ্রাংশু নিউজরুম থেকে রয়েছে, যেখানে আমাদের ইলেকশন ডেস্ক রয়েছে। আমার পেছনে গণনা চলছে, প্রত্যেকটি রাজ্যের গণনার ছবি একেবারে লাইভ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এবং এই মুহূর্তে যে খবরগুলো আমরা পাচ্ছি, স্টেট প্রেসিডেন্টের পিছিয়ে পড়ার যে খবর কংগ্রেসের, এবং বুধনি থেকে এই মুহূর্তে স্বর্ণালী এবং শুভ্রাংশুর কাছে যাব, বুধনি থেকে এই মুহূর্তে সিএম শিবরাজ সিং চৌহান এগিয়ে গেলেন, এই মুহূর্তের বড় খবর, শিবরাজ সিং চৌহান এগিয়ে গেলেন বুধনি থেকে। শুভ্রাংশু এই মুহূর্তে শুভ্রাংশুর কাছে যাবো, আমি শুভ্রাংশুকে দেখতে চাই এই মুহূর্তে। শুভ্রাংশু, শিবরাজ সিং চৌহান এগিয়ে গেলেন, ভূপেশ বাঘেল পিছিয়ে পড়লেন, কি অবস্থা? দেখো দেখো, যে খবরটা বলাচ্ছিলাম, আমি এর আগেও বলছিলাম যে শিবরাজ সিং চৌহান ওখানে সবাই যাকে মামু বলে, মামা বলে, তিনি যে কাজ করছেন, তিনি ওই অঞ্চলে যে কাজ করেছেন সেই কাজের একটা তারিফ আছে, এবং গোটা অঞ্চলটা মনে করে, বিশ্বাস করে যে চৌহান, শিবরাজ সিং চৌহান তাদের জন্য কাজ করেছে। এবং এই যে কাজ, তার যে তুমি যে চাষ করেছো, তুমি যে জমিতে ধানের বীজ ফেলেছো, তার যে ফলন, সেই ফলনটা উঠে আসছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের এই বিজয়টা কিন্তু কোনো মতেই নতুন কোনো বা অকস্মাত কোনো ঘটনা নয়, এটা স্বাভাবিক ঘটনা ময়ূক, এটা হতোই, কারণ শিবরাজ সিং চৌহান নিয়ে আমি শুভ্রাংশু আমি তোমাকে একটু আটকাচ্ছি, কারণ বিশাখার কাছে এই মুহূর্তে আরেকটা আপডেট রয়েছে। আমি স্টুডিও টুতে বিশাখার কাছে যেতে চাই। বিশাখা, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? এই মুহূর্তে যে আপডেট রয়েছে ছত্তিশগড়ের আপডেট, এবং যেটা আমরা বারবার বলছি, বিশ্বাস ফেলছে কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেস এই মুহূর্তে ছত্তিশগড়ের 44টা আসনে এগিয়ে রয়েছে, এবং 37টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত এমনই ট্রেন পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়ের এই ছবিটা, সেখানে তেলেঙ্গানায় কোন ছবি উঠে আসছে, তেলেঙ্গানার কোন আপডেট উঠে আসছে। তেলেঙ্গানায় 48 আসনে বিআরএস এগিয়ে 32টা আসনে, তেলেঙ্গানায় বিআরএস এগিয়ে 32টা আসনে, কংগ্রেস এগিয়ে 48টি আসনে। প্রথম থেকেই আমরা এই ট্রেনটা লক্ষ্য করছি, যেখানে কংগ্রেস বিআরএস কে পিছিয়ে দিচ্ছে, এবং তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ছুলো কংগ্রেস, যেটা এক দশকে পারেনি, সেটা এবার 2023-এর বিধানসভা ভোটে এবার তেলেঙ্গানায় 48 আসনে এগিয়ে থেকে কংগ্রেস ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুলো। আমরা দেখেছি রাজস্থানে বিজেপি ম্যাজিক ফিগার ছুঁয়েছে, কিন্তু এর মধ্যে তেলেঙ্গানায় বিআরএস এগিয়ে 32টা আসনে, 48টা আসনে এগিয়ে কংগ্রেস, এবং এই মুহূর্তে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তেলেঙ্গানায় কংগ্রেস। আমরা সরাসরি দিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঈশানদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। বিজেপি হেডকোয়ার্টারে রয়েছেন তিনি। ঈশান, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এখানে এই মুহূর্তে দিল্লির হেডকোয়ার্টারে, বিজেপির হেডকোয়ার্টারে প্রত্যেক মুহূর্তে যেন উত্তেজনার পারদ বাড়ছে, এই মুহূর্তে কি ছবি? আমি সেই কথাটাই বলছিলাম বিশাখা, একটু আগে বাইরের ছবি দেখিয়েছিলাম, এখন বিজেপি অফিসের ভেতরের ছবিটা দেখাচ্ছি। একেবারে শুনশান ফাঁকা ছিল যে বিজেপি অফিস, সেই বিজেপি অফিসের ভেতরের দিকে দেখলেও দেখতে পাবে যে বিজেপি অফিসের যারা কর্মীরা, বিজেপির নেতা কর্মীরা, তারা একে একে ভেতরে ঢুকেছেন, এবং করিডোরগুলোতে কিন্তু তৎপরতা বেড়েছে। আমি শুভ্রাংশুকে সেই ছবি দেখাতে বলবো যে লোকজনের আনাগোনা কিন্তু বেড়ে গিয়েছে বিজেপি দফতরে। সকাল থেকে কিন্তু বিজেপি দফতরে এই ছবি দেখা যাচ্ছিল না। এই ছবি তৈরি হওয়ার কারণ কি বিশাখা? তার অন্যতম কারণ হচ্ছে, দেখো, রাজস্থান নিয়ে কিন্তু অত্যন্ত কনফিডেন্ট ছিলেন বিজেপির নেতৃত্ব, যে রাজস্থানে তারা এবার অশোক গেহলটের সরকারকে উল্টে দিয়ে নিজেরা ক্ষমতায় আসতে চলেছেন। কিন্তু মধ্যপ্রদেশে যেহেতু 1.5-2 দশক ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই মধ্যপ্রদেশ নিয়ে বিজেপির যতই আত্মবিশ্বাসী দাবি জানাক, বিজেপি কিন্তু একটু সংশয়ে ছিল। কিন্তু সেই মধ্যপ্রদেশের ট্রেন্ডটা বিশাখা খেয়াল করো, সেই মধ্যপ্রদেশে বিজেপির যতজন হেভিওয়েট রয়েছেন, সেটা শিবরাজ সিং চৌহান নিজের বুধনি কেন্দ্র থেকে তিনি এগিয়ে রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয় নিজের ইন্দোর 1 সিট থেকে তিনি এগিয়ে রয়েছেন,
একজন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, তাকেও বিজেপি এবার মধ্যপ্রদেশ নির্বাচনে নামিয়ে দিয়েছিল। সেই নরেন্দ্র সিং তোমার তার নিজের কেন্দ্র দিমানি থেকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কংগ্রেসের নেতাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অশোক গেহলট নিজের, যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজস্থানে নিজের আসনে কখনো পিছিয়ে যাচ্ছেন, কখনো এগোচ্ছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তিনি নিজের আসনে পিছিয়ে যাচ্ছেন। ঈশান নিউজরুম থেকে আমি ময়ূক বলছি। ঈশান, এই মুহূর্তে তুমি যখন বলছো, একটা খবর রয়েছে, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, তুমি মধ্যপ্রদেশের কথা বলছি এলে আমার কাছে এই মুহূর্তে যে ওয়ার রুম, সেই ওয়ার রুম থেকে খবর এলো 112 আসনে আর্লি ট্রেন্ডসে 112 আসনের মার্কটা করলো বিজেপি, অর্থাৎ হাফওয়ে মার্ক, ক্লোজ টু হাফওয়ে মার্ক বিজেপি, অর্থাৎ বিজেপি মধ্যপ্রদেশ নিতে পারে, এরকম একটা সম্ভাবনা, একটা চড়া আলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 112টি আসনে একেবারে লিড করছে বিজেপি। তোমার এই মুহূর্তে কি অ্যানালিসিস? বয়োগ একেবারেই তাই। গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি কিন্তু 109 থেমে গিয়েছিল। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ভেঙে একসঙ্গে অনেকজন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার, সেখানে বিজেপির সরকার এসেছিল, কিন্তু 109-এর বেশি আসনে কিন্তু বিজেপি পৌঁছতে পারেনি। কংগ্রেস 114টি আসন পেয়েছিল বিজেপির থেকে 1% ভোট কম পেয়েও। কিন্তু এবার ইতিমধ্যেই এখনও পর্যন্ত যা প্রবণতা, তুমি যেটা জানালে এক্ষুনি ব্রেকিং নিউজ, যে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি সেখানে 112টা আসন ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইতিমধ্যেই বিজেপি গতবারের পারফরমেন্সের থেকে বেটার পারফরমেন্স করতে চলেছে। যদিও এটা এখনও পর্যন্ত প্রবণতা, এখনও পর্যন্ত ট্রেন্ড, এটা কোনো ফাইনাল রেজাল্ট নয়। আরও অনেক আসনে কেউ এগিয়ে যেতে পারে, কেউ